ফেসবুকে চলে এসছি ফেসবুকে চলে এসে এবার আমি ওপরে ক্লিক করব মার্কেট প্লেস অপশানে মার্কেট প্লেস অপশানে ক্লিক করলাম ক্লিক করে এখানে একটা ইন্টারফেস চলে এলো এসব যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন এসব প্রোডাক্টগুলো আপনি দেখছেন এগুলি হচ্ছে এগুলি হচ্ছে কোনো একটা লোকেশানে আপাতত ট্রেন্ডিংয়ে আছে রিওয়ারি দেখুন রিওয়ারি লেখা আছে ডান দিকে আসুন ডান দিকে ওপর থেকে নিচে দেখুন লেখা আছে ব্লু কালারের রিওয়ারি দুশো কিলোমিটার দুশো কিলোমিটার মানে হচ্ছে বোর্ড হচ্ছে একটা জায়গা কোথাকার জায়গা হচ্ছে রাজস্থান সরি হরিয়ানার একটা জায়গা হরিয়ানায় দুশো কিলোমিটারের মধ্যে এগুলো সব আপাতত ট্রেন্ডিংয়ে আছে মানে যেই আপাতত ওখানে লোকেশান থেকে মার্কেট প্লেস অন করবে এই প্রোডাক্টগুলো আগে দেখাবে হয়তো হাজার হাজার লিস্টিং হয়ে আছে কিন্তু এগুলোকে প্রথম দেখাবে তা প্রথমে যেহেতু আমরা প্রোডাক্ট শেয়ার করবো সরি প্রোডাক্ট সেল করবো ওপরে দেখুন বাঁদিকের উপরে মার্কেট প্লেস লেখা আছে ব্ল্যাক কালারের তা তার নিচে লেখা আছে সেল সেল অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি প্রচুর জিনিস শেয়ার সেল করতে পারবেন যেমন যে কোনো আইটেম হলো আপনি কোনো গাড়ি থাকলে গাড়ির পার্টস থাকলে সেগুলো আপনি সেল করতে পারবেন আপনার কোনো প্রপার্টি থাকলে সেটাও সেল করতে পারবেন আপনি সেখানে সেটা রেন্টাও দিতে পারবেন আর কোনো যদি আপনার কোম্পানি থাকে সেটাকে আপনি কোম্পানিতে কোনো স্টাফের জন্য আপনি এখানে অ্যাড দিতে পারেন তা প্রথমে যেহেতু আমার আমরা আইডন শেয়ার করবো সেহেতু আইটেমের ওপর ক্লিক করলাম ক্লিক করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসবে এখানে আপনি প্রথমে একদম উপরে দেখুন অ্যাড ফটো লেখা আছে অ্যাড ফটোর উপর ক্লিক করুন ক্লিক করে আপনার প্রোডাক্টের যত কোনো পিস আছে সেগুলো আপনি প্রথমে করে দিন তো আমার প্রোডাক্টের তিনটে পিস আছে আমি তিনটে সিলেক্ট করে দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এই প্রোডাক্টের ওপর এই প্রোডাক্টের টাইটেল আমি লিখবো ওয়াচ লিখব আমি লিখে দিলাম হচ্ছে আমার প্রোডাক্টের নেম তারপর নিচে লেখা আছে দেখুন আই এম সেলিং মোর দেন ওয়ান অফ দ্য আইটেম বলছে আপনি কি অন্য কোনো আইটেম শেয়ার করেন তা সেটা যদি আপনি যদি অন্য কোনো আইটেম যদি এখানে সেল করতে চান তাহলে আপনি এটাকে ব্লু করে দিন ব্লু করে দেওয়ার পর আপনি এটাকে প্রাইস লিখে দিন এটাকে ওনার প্রাইস দেখা হয় না আমি একটু প্রাইসটা দেখে নেবো প্রাইসটা হচ্ছে আমার এখানে আছে বাইশশো বাইশ আমার প্রাইস আছে প্রাইসটা আমি দিয়ে দিলাম এবার আপনাকে দেখতে হবে এটা কোন ক্যাটাগরির মধ্যে এটা যেহেতু মেন শো আছে আমি সেখানে দিয়ে দেবো মেন্স ক্লথ অ্যান্ড শু প্রথমে এই যে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই চলে আসবেন যত ক্যাটাগরি আছে সেখানে আপনাকে একবার ক্লিক করতে হবে যেহেতু ওরা জুয়েলারি মেন্স হলে ওটা যেহেতু জুয়েলারি কালেকশানের মধ্যে পড়ছে আপনাকে জুয়েলারি অ্যাসেসারি ক্লিক করতে হবে আপনি এখানে দেখে নিতে পারেন আপনাকে অনেক কালেকশান আছে এখানে হোম গার্ডেন টুল ফার্নিচার গার্ডেন অ্যাপ্লিকেশান হাউস হোল্ড এন্টারটেনমেন্ট ক্লথস অ্যান্ড অ্যাসেসারিস এগুলোর মধ্যে আছে জুয়েলারি অ্যাসেসারিস ব্যাগ অ্যান্ড লাগেজ কোনো আছে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাকে কোন কন্ডিশনে আছে আপনার প্রোডাক্টটা নতুন হলে নতুন করুন কেউ যদি ইউজ করে ভালো কিছু বলে তো সেটা সেটা আপনি ক্লিক করতে পারবেন তা যেহেতু আমার নতুন আমি নতুন নতুনে ক্লিক করে দেবো নিউ ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম আমি আমার শপিং সেন্টার সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এই যে লোকেশান আছে লোকেশান আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো লোকেশান আপনি চেঞ্জ করতে পারবেন এটা করে দিন আমি হরিয়ানা করে দেবো হরিয়ানা করে দেবো হরিয়ানার মধ্যে চারটে সিটি এখানে দেখাচ্ছে তো আমি যে কোনো একটা করে দেবো রিওরি একটা হরিয়ানার সিটি হরিয়ানা রিওরিতে করে দেবো দিয়ে এখানে নিচে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই উপর ক্লিক করে দেবো অ্যাপ্লাই ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফুল ডেক্সক্রিপশান দিতে হবে প্রোডাক্টের মধ্যে সরি এখানে ডেসক্রিপশান আপনার ফুল ডেক্সক্রিপশান দিতে হবে কী কী সার্ভিস আসছে না সার্ভিস আসছে সেগুলো আমাকে সব লিখতে হবে তার প্রথমে আমি লিখে দেবো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া ফ্রি সেভিং চার্জ দিয়ে আপনার পুরো প্রোডাক্টের যদি কোনো নোটিফিকেশান থাকে সেটাকে কপি করে নিই আপনি এখানে পেস্ট করে দিন তো আমি এখানে পেস্ট করে দিয়েছি প্রাইসটা আমি লিখে দেব আর একবার টোটো টোটো দেওয়ার পর যেহেতু মেন্স ওয়াচ এখানে প্রোডাক্ট একটা আপনি দিতে পারেন যেমন মেন্স যখনই হ্যাঁ লেখার পর যখন আপনি পেজ দেবেন নিজে নিজে ট্র্যাক নিয়ে নেবেন তখন যে পেজ দেবো সেই ট্র্যাকও নিয়ে নিচ্ছে নিচে লেখা আছে দেখুন লিমিট কুড়ি টোটাল আপনি কুড়িটা লেটার লিখতে পারেন ট্র্যাকের মধ্যে তাহলে আবার নিচে একটা অপশান দেখা অফার অফার ডেলিভারি আপনি কি নিজে ডেলিভারি করে দেবেন না কাস্টমারকে এসে নিয়ে যাবে যদি আপনি ডেলিভারি করে দেন তাহলে এটাকে অন করে দেবেন আর যদি না করেন তাহলে এটাকে অফ করে দেবেন তা আমি আমি যেহেতু ডেলিভারি করে দেবো সেহেতু অন করে দিলাম এটা তারপর ওপরে দেখুন একদম ওপরে একটা অপশান আছে নিউ লিস্টিংয়ের ডান দিকে নেক্সট নেক্সট অপশান আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে গ্রুপগুলো আছে আপনাকে এগুলো প্রথমে জয়েন্ট হতে হবে তো কীরকম কীরকম কেমনভাবে জয়েন্ট হয় সেটা আমি বলে দেবো আপনাকে তা প্রথমে এখান থেকে আপনি টোটাল দশটা গ্রুপে ক্লিক করবেন প্রথমত আপনি খেয়াল রাখবেন যখন মার্কেট প্লেসে আপনি সেই প্রোডাক্টটাকে শেয়ার করছেন বা আপলোড করছেন তখন ওপরে দেখবেন মার্কেট প্লেস অপশান দেখাচ্ছে লিস্ট পাবলিসিটি বলে ও করে ওপরে মার্কেট প্লেস অপশান দেখাচ্ছে মুকুরে মার্কেট প্লেস অপশানে ক্লিক থাকে সবসময় অবা অফারটা এখানে দেখুন যখন মাইক্রোপ্লেসে আপনি ডাইরেক্ট আপলোড করবেন এটাকে আপনি ক্লিক নিয়ে নেবে যখন গ্রুপ থেকে আপনি আপলোড করবেন কিন্তু ক্লিকটা নেবে না তো সেহেতু আপনি প্লেসে ক্লিক থাকা অবস্থায় দশটা গ্রুপে জয়েন এটাকে শেয়ার করতে পারবেন মানে এটা প্লেসে আপলোড হবে তা তাছাড়াও দশটা গ্রুপ সেখানে শেয়ার হবে তো এখানে এটা আমি যে প্রথম দেখতে পাচ্ছি এটা আমার গ্রুপ জেন্টস ফ্যাশন ওয়ার্ক যাই হোক এখানে একটা ক্লিক করে দিলাম টোটাল দশটা গ্রুপে আমি ক্লিক করবো দেখা দেখাচ্ছে সাতটা আচ্ছা গুজরাট ম্যানুফ্যাকচার দেখুন বলছে ইউ ক্যান যখন আমি এগারোটার ওপর এগারোটা জন্য নিয়েছে দশটা গ্রুপ হয়েছে আর মার্কেট প্লেস সেই জন্য এগারোটা নিয়েছে দেখুন এই দশটার পর আমি যখন ক্লিক করবো কোথাও কোনো গ্রুপের ওপর এ দেখাবে ইউ ক্যান লিস্ট আপ টু টেন গ্রুপ মানে আপাতত আপনি শুধু দশটা গ্রুপেই আপনি অ্যাড করতে পারবেন এবার নিচে একদম আসছে নিচে ডান দিকে পাবলিশ অপশান যে পাবলিশ অপশান আমি ক্লিক করে দেব ওপরে দেখুন এই পাবলিশ হচ্ছে দেখুন পাবলিশ হয়ে যাওয়ার পর নিচে দেখা যাচ্ছে মেন সর পার্টিওয়ার নিচে দেখা যাচ্ছে অ্যাক্টিভ কথাটা সবুজ কালি হয়ে সাইডে দেখা যাচ্ছে যখন এই অ্যাক্টিভ দেখাবে অ্যাক্টিভ যখন দেখাবে তখনই মনে করবেন অ্যাকচুয়ালি আপনাকে মার্কেট প্লেসে আপলোড হয়েছে অ্যাক্টিভ যদি না দেখায় পাবলিশ ঠিক হয় তাহলে আপনি মনে করবেন এখন পাবলিশ হয়নি যখন অ্যাক্টিভ দেখাবে তখনই মনে করবেন যে আপনার জিনিসটা পাবলিশ হয়ে গেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও